আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যে কাজ চলছে, সেই কাজগুলো প্রচলিত ভিডিওর মতো না দেখিয়ে চলুন আমরা চলতে চলতে আপনাদেরকে দেখাই যে আসলে এই চলার পথে আমরা দেখাই যে কী কী কাজ চলছে, শ্রমিকরা এখানে কীভাবে কাজ করছেন, কী ধরনের কাজগুলো চলছে, ডিজাইন কীভাবে হচ্ছে, এই কাজগুলো আমরা চলুন আপনাদেরকে চলতে চলতে দেখাই। আর যেতে যেতে এই চলতে চলতে আপনাদেরকে কিছু ইনফরমেশান আমরা শেয়ার করি। আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল, যেটি অক্টোবরে আংশিকভাবে উদ্বোধন হওয়ার কথা, বিশেষ করে এই দক্ষিণ ব্লক, যেটি লেফট উইং যেটিকে বলা হচ্ছে, সেই ব্লকটি উদ্বোধন হওয়ার কথা। এবং এ কারণে কিন্তু এই ব্লকটিতে এখন কিন্তু কাজ চলছে অত্যন্ত জোরে সোরে, এবং অতিরিক্ত লোক নিয়োগ করে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে কিন্তু এই কাজটি যাতে অক্টোবরের মধ্যেই ফিজিক্যাল ওয়ার্কটা পরিপূর্ণভাবে শেষ হয়ে যায় এবং উদ্বোধন করা যায়, সেই কাজ চলছে। এবং শ্রমিকরা কিন্তু এখন দিন রাত দুই শিফটে ভাগ হয়ে এই কাজটি করছেন। তো সেই কাজটি আমরা এখন চলতে চলতে চলুন দেখাবো। আমরা বেসমেন্ট থেকে এখন আমরা উপরের দিকে যাব এবং আমরা যেই ফার্স্ট ফ্লোর যেটি, সেখানে উঠব, উঠে আপনাদেরকে দেখাবো কী চলছে। এই যে সিঁড়ির কাজগুলো এদিক দিয়ে হয়ে যাচ্ছে, এরকম অসংখ্য সিঁড়ি কিন্তু এই টার্মিনাল ভবন, অর্থাৎ যে 2,30,000 বর্গ মিটারের যেই টার্মিনাল ভবন যেটি, সেই ভবনটি আর এই ভবনটির এই বিভিন্ন পয়েন্টে কিন্তু লিফট, সিঁড়ি, এসকেলেটর, যেমন এই যে এখানে পাশে সিঁড়ি আছে, এখানে কিন্তু লিফট সংযোজনের কাজ চলছে। কারণ সিঁড়ি রাখা হচ্ছে যে ইমার্জেন্সি এক্সিট হিসাবে, কিন্তু প্রত্যেক প্রান্ত দিয়েই কিন্তু ইমার্জেন্সি এক্সিট হিসাবে সিঁড়ি রাখা হয়েছে, এবং পাশে লিফট থাকুক, এসকেলেটর থাকুক, পাশে কিন্তু ইমার্জেন্সি সিঁড়ি রাখা হয়েছে যাতে করে যেতে পারেন। এই যে যন্ত্রপাতিগুলো দেখেন, এখানে যে কত ধরনের যন্ত্রপাতি আছে, মেশিনারিজ আছে, তা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমরা যখন এই ভিতরে ঘুরছিলাম আর দেখছিলাম, তখন বুঝতে পারছিলাম যেগুলো, এই যে এই পরিমাণ যন্ত্রপাতি ইনস্টলেশন হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও অনেক যন্ত্রপাতি কিন্তু নিচে আছে যেগুলো ইনস্টলেশন হবে। আসলে মূল টার্মিনাল তো এসে একটি একটি ভবন শুধু নয়, এই ভবনটা হয়তো একটা বাইরে থেকে দেখে বোঝা যায় যে এটি একটি কাঠামো, অবকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু এটির ভিতরে একটি টার্মিনাল তৈরি করার জন্য বিমানবন্দরের কত রকমের ফ্যাসিলিটিস যুক্ত করতে হয়, সেটি ফায়ার সিস্টেম, নিরাপত্তা, লাগেজ, বোর্ডিং ব্রিজ, আরও আরও কত রকমের ব্যবস্থা তৈরি করতে হয়, সব ব্যবস্থাগুলো যখন এগুলো তৈরি করতে হয়, আরও যদি সেটি অটোমেশন পদ্ধতিতে হয়, যে এটি অটোমেটিক অনেক পদ্ধতি এখানে তৈরি হবে, তাহলে কিন্তু আরও অনেক বেশি এটি প্রয়োজন হয়। তো এখানে আমরা এর আগে যখন এসেছিলাম, তখন দেখেছিলাম যেগুলোর ইলেকট্রিফিকেশনের বিভিন্ন কাজ চলছে, বৈদ্যুতিক যেই তারগুলো সংযুক্ত করা সেগুলো হচ্ছে। এই যে দেখুন, এগুলো এক একটা করে কাজ সারার পরে সেগুলোকে সিলিং দিয়ে দেয়া এবং নিরাপদ সিলিং দিয়ে দেয়া, সেই কাজগুলো কিন্তু চলছে। এবং যেই অঞ্চলটার কাজ, যেই অংশটির কাজ শেষ হচ্ছে, সেখানে এভাবে সিলিং দিয়ে দেওয়া হচ্ছে। এবং যে কর্মীরা কাজ করছেন, সেই কর্মীরা কিন্তু প্রত্যেকেই পরিপূর্ণভাবে নিরাপত্তা উপকরণ নিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করছেন। এক একজনের বডিতে দেখেন কী পরিমাণে নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমার সাথে যিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, জুনায়েদ ভাই, তিনিও কিন্তু এইভাবেই কিন্তু ছিলেন। এবং যখনই একটু চোখে পড়ছে যে কোনো শ্রমিক হয়তো একটা বেল্ট ঠিকমতো বাঁধে নাই, অথবা তার সাথে মাথায় ক্যাপ নাই, দেখার সাথে সাথেই কিন্তু, হেলমেট নাই, দেখার সাথে সাথেই কিন্তু একটা সবুজ লাইট দিয়ে ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন, লাইট মেরে, যে আপনি কিন্তু সঠিক অবস্থায় নাই। তো এইভাবে আসলে এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে প্রত্যেকজন শ্রমিকের নিরাপত্তা, আমরাও যখন প্রবেশ করি তখন আমাদেরকেও কিন্তু ওদের যেই পোশাক, যেটি নিরাপত্তার যে পোশাক সেটি এবং পরতে হয়েছে, এবং হেলমেট পরতে হয়েছে। তো আমরা আরেক ধাপ উপরে যাই, উপরে গিয়ে আমরা দেখবো যে আসলে সেখানে কী ধরনের কাজ চলছে। তো যেটি বলছিলাম যে অনেকগুলো কাজ এখানে, অনেক ধরনের কাজ, যে কাজগুলো বিভিন্ন গ্রুপ ভাগ হয়ে হয়ে এক একটা গ্রুপের শ্রমিকরা, এক একটা গ্রুপের প্রকৌশলীরা, তারা কিন্তু এক এক ধরনের কাজ করছেন। কেউ হয়তো বৈদ্যুতিক কাজ করছেন, কেউ হয়তো এসির জন্য কাজ করছেন, কেউ হয়তো ফায়ার সিস্টেমের জন্য কাজ করছেন, কেউ হয়তো লিফট এসকেলেটর সংযোজন করছেন, এইভাবে কিন্তু কাজ চলছে। বাইরে ওই যে এলিভেটেড র্যাম্প যেগুলো, সেই র্যাম্পগুলো সংযুক্ত করা হচ্ছে, কারণ এই যে টার্মিনাল, সেই টার্মিনালের ভেতর থেকে, টার্মিনাল ভবন থেকে বেরিয়ে গিয়ে
রাস্তা যাওয়া বা রাস্তা থেকে টার্মিনালে উঠে আসা এবং যেই এখানে যে একটি প্রায় 1200 গাড়ি পার্কিং করার মতো একটি বহুতল পার্কিং নির্মাণ হচ্ছে সেটির সাথে ওই যে বাইরের যেটি দেখাচ্ছিলাম আমরা যে সংযুক্ত করা তো এই যে ভিতরে এই কাজগুলো চলছে বাইরের পার্কিংটা আমরা কথা বলবো একটু পরে তো এই শ্রমিকরা সবাই যখন আমরা ভিডিও করছিলাম আমরা যখন হাঁটছিলাম তখন সবাই কেউ হয়তো বলছিলেন ভাই এটি কি নিউজ হবে কি না আমাদেরকে একটু দেখানো যাবে কি না দেখাবেন কি না তারা তাদের কাজের মধ্যে ব্যস্ত আছেন তারপরেও পাশাপাশি তারা একটু আমাদের সাথে একটু মজা করছিলেন কেউ হয়তো কেউ একটু বলছিলেন যে আমাকে একটু দেখিয়েন ভিডিওতে কবে এই ভিডিওগুলো পাওয়া যাবে এবং মজার বিষয় হলো যে টেলিভিশনে কবে নিউজ দেখাবে তার চেয়ে বেশিরভাগ জন প্রশ্ন করছেন এটি অনলাইনে কখন পাওয়া যাবে এই যে অনলাইনে কখন পাওয়া যাবে এটি কিন্তু একটি ডাইমেনশন দেখেন এখানেও কিন্তু কাজ চলছে এবং এগুলো যখন হয়ে যাবে এগুলো কিন্তু সিলিং দিয়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে তো বলছিলাম যে এই যে শ্রমিকরা বলছিলেন যে অনলাইনে কখন এটি পাওয়া যাবে তার মানে হচ্ছে যেহেতু সবার হাতে হাতে মোবাইল আছে এবং সবাই যেহেতু মোবাইলেই এখন ভিডিও বেশি দেখেন টেলিভিশন হলেও কিন্তু টেলিভিশনের ভিডিওগুলো তারা মোবাইলেই দেখেন ফলে এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন যে ভাই এগুলো কখন দেখাবেন অনলাইনে কখন পাওয়া যাবে তো এই যে শ্রমিক কাজ করে এসে তিনি একটু রেস্ট নিচ্ছেন একটু পরে খাওয়া দাওয়া করবেন তারা আসলে আমাদের দেশের এই শ্রমিকদের শ্রমে ঘামেই কিন্তু আমাদের এত বড় গর্বের স্থাপনাটি গড়ে উঠছে আমাদের এই তৃতীয় টার্মিনাল যেটি বিশ্বের অন্যতম আধুনিক একটি টার্মিনাল হবে যেটি বলা হচ্ছে এবং এটি বাংলাদেশে বিমানবন্দর ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে যেটি বলা হচ্ছে এই হলো পাশে বহুতল পার্কিং নির্মাণ হচ্ছে ওই যে পূর্ব দিকে যেটি দেখছেন বহুতল পার্কিং এবং পার্কিংয়ের সাথে কিন্তু সরাসরি ওই যে র্যাম্পগুলো যেগুলো রাস্তা থেকে মূল সড়ক থেকে উঠে আসবে এবং মূল সড়কে নেমে যাবে সেই র্যাম্পগুলো কিন্তু যুক্ত আছে তো আমি যেটি বলছিলাম যে শ্রমিকরাও কিন্তু সবাই মজা করছেন ওরা খাওয়া দাওয়া করছিল আমাকেও আমি যখন ভিডিও করছিলাম তখন বলছিল যে ভাই আমাদের সাথে আপনি খাওয়া দাওয়া করেন তো আসলে ওদের আন্তরিকতা আমি ওরা মানে ওদের লাঞ্চের ঠিক আগ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম ওদের লাঞ্চ টাইম দুপুর 12টা বা একটু 12:15টার দিকে সেই সময় আমাদের তো লাঞ্চ টাইম আরও পরে তো ওরা আমাকে বারবারই বলছিল কয়েক গ্রুপই বলছিল যে ভাই আমাদের সাথে খাওয়া দাওয়া করেন তো এই আন্তরিকতাটুকু ওদের আছে এটি আসলে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই এই আন্তরিকতা আছে তো এটি হচ্ছে যেই বাইরের যে কাজের দৃশ্য এখানে কিন্তু এই বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অনেকগুলো ছোট ছোট লেক হবে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু লেক হবে অনেকটা মনে হবে যেন সুইমিং পুল টাইপের এই লেকগুলোতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকবে যেগুলো দেখলে হয়তো মন জুড়িয়ে যাবে বিভিন্ন পয়েন্টে প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে যাতে করে সবুজায়ন হয় ঘাস লাগানো হবে যাতে করে সবুজায়ন হয় অর্থাৎ এটিকে শুধু আমাদের এই পুরো এয়ারপোর্টটিকে বাইরে থেকে কেউ এসে যেন এটিকে শুধুমাত্র একটি বিল্ডিং হিসাবে না দেখে শুধুমাত্র একটি একটি অবকাঠামো হিসাবে না দেখে এটি যেন একটি চোখ জুড়ানো মন জুড়ানো একটা অবকাঠামো এবং একটি পরিবেশ তৈরি হয় সেভাবেই কিন্তু এটিকে তৈরি করা হচ্ছে যে কুলিং সিস্টেম আমি যতটুকু শুনলাম যে এই কুলিং সিস্টেম কিন্তু এখানে অনেক বড় পরিসরে যেটি আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে উত্তর দিকে অর্থাৎ বলাকা ভবনের পশ্চিম দিক দিয়ে কিন্তু এই লাইন ধরে এরকম লম্বা লাইন এরকম রাখা হয়েছে কুলিং সিস্টেমগুলো পুরো এয়ারপোর্টের যে কুলিং সিস্টেম করা হবে সেখানে তো এই যে কাজগুলো এগুলো চলছে এই কাজগুলোর মধ্য দিয়ে আসলে একটু একটু করে এই যে 2019 যেটি শুরু হয়েছিল তা একটু একটু করে কিন্তু এখন একেবারে পরিপূর্ণতা পাচ্ছে কাজগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের এই বিমানবন্দরটি তৃতীয় টার্মিনালটি দাঁড়িয়ে যাচ্ছে অক্টোবরে এটির আংশিক উদ্বোধন হবে এবং এর পরের অক্টোবরে বা ডিসেম্বরে গিয়ে 2024 ডিসেম্বরের দিকে হয়তো পরিপূর্ণভাবে যে যাত্রীদের সেবা সেই সেবা এখান থেকে মিলবে যেটি সিভিল এভিয়েশন বলছে তো এই ভিডিওতে আমরা এটুকু আপনাদেরকে দেখালাম দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ